আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, মাহিস কিচেনে আরও একটা দারুণ রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। একই রকম ইফতারি খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য আমি একটু ভিন্ন টাইপের ইফতারি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ছোলার পোলাও। অনেকে আবার এটাকে চাল বিরান বা চালের বিরানিও বলে থাকে। যে নামে এটাকে ডাকা হোক না কেন, এটা খেতে কিন্তু দারুণ মজাদার, আবার বানাতেও খুব ঝামেলা হয় না। আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করি সবাই পছন্দ করবে। চলুন তাহলে ভিউয়ার্স আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি 1.5 কাপ পোলাওয়ের চাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালও নিতে পারবেন। তবে পোলাওয়ের চাল দিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি, পানি ঝরিয়ে নিলে পোলাও ঝরঝরে হবে। এখন চুলায় মিডিয়াম আঁচে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল একটু গরম হলে এর মধ্যে আমি এখন অ্যাড করছি 1টা তেজপাতা, 3টা এলাচ, 6টা কালো গোলমরিচ, 1টুকরা দারুচিনি, 2টা লবঙ্গ। গোটা মশলাগুলা 1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন একটু ঘন ঘন নেড়ে বেরেস্তার কাছাকাছি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার যখন এরকম হবে তখন এর মধ্যে 1 চিমটি শাহী জিরা দিয়ে আবার নেড়ে ভেজে নিচ্ছি। শাহী জিরা দিলে পোলাওয়ের টেস্ট ভালো হবে, এটা অপশনাল, বাসায় যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন। ভিউয়ার্স আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট। আবার আমি মশলাগুলোকে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করছি গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 মতো লবণ। এখন সব চালের সাথে নেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স এভাবে মশলা চালের সাথে ভেজে নিলে পোলাওয়ের কালারটাও নষ্ট হবে না, আর পোলাও কিন্তু হলদেটে হয়, তাই আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করেছি। পোলাও সাদা রাখতে চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। ভিউয়ার্স চাল যখন এরকম ঝরঝরে হবে আর চাল ভাজার পটপট শব্দ হবে তখন বুঝতে হবে চাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি তাই পানিটা এখানে ডাবল দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে মিশিয়ে রান্না করব 5 মিনিট। পরে পানি যখন এরকম শুকিয়ে যাবে তখন একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 1/2 কাপ সেদ্ধ করে রাখা ছোলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন সব উপকরণগুলোকে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিট, যাতে চাল পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 20 মিনিট পরে আমার পোলাও একদম রেডি। দেখুন ভিউয়ার্স কি দারুণ ঝরঝরে হয়েছে, আবার কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, গরম গরম পরিবেশন করুন, এটা কিন্তু এমনি খেতেই ভালো লাগে, আপনারা চাইলে মাংস দিয়েও খেতে পারেন। আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি বেল বাজিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো আমি মাহিস কিচেন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।